হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুস্থ থাকুন। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি আমার পটল চিকেনের পাতুড়ি। আমি পটল চিকেনের পাতুড়ি বানাবো আজকে, তো দেখতে থাকুন কিভাবে বানাবো। এখানে আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি ভালো করে। চিকেনটা থেকে এবার হাড্ডি থেকে চিকেনটা ভালো করে ছাড়িয়ে নেব, আর পটলটা ছাল ছাড়িয়ে ভিতর থেকে দানা বার করে নেব। তো দেখতে থাকুন আমি কিভাবে দানা বার করবো। পটলটা আমি এইভাবে চাকু দিয়ে উপর থেকে এই সবুজ ছালটা আমি এইভাবে ছাড়িয়ে দেবো, দিয়ে ভেতর থেকে দানাটা বের করে নেব। দেখুন এইভাবে ছালগুলো ছাড়িয়ে দেব। এইভাবে একটা চাকু নেবেন, কিংবা বঠিতেও ভালোভাবে হবে। আমি চাকুতে করছি, আপনারা চাইলে বঠিতেও ছাড়িয়ে নেবেন ভালো করে। এইভাবে ছাড়িয়ে নেব, পটলটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এইখানে সামান্য কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট কচি চামচ। চামচ দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে করে ভেতরের দানাগুলো বের করে নেব। দেখুন এইভাবে এইভাবে ঘোরাতে থাকলে ভালোভাবে দানাগুলো বের করানো যাবে। এইভাবে দেখেছি, এইভাবে এইভাবে আমি দানাগুলো সব বের করে দেব। এটার মধ্যে আর দানা নেই, একদম ভালো করে বের করে নিচ্ছি। খুব ইজি, কচি চামচ দিয়ে খুব ভালো দানাগুলো বের করে নেওয়া যায়। দেখুন দেখুন আমি কত সুন্দরভাবে বের করে নিয়েছি দানাগুলো, আর এতে দানা নেই একদম। এইভাবে আমি সব পটলগুলো ছাড়িয়ে দানা বের করে নেব। তো পটলগুলো আমি ভালোভাবে দানা সব বার করে নিয়েছি, কি সুন্দর করে দেখুন দানা বের করে নিয়েছি, একদম দানা নেই। পটলগুলো আমি দানা বের করে নিয়েছি। এবারে আমি সেদ্ধ করা মাংসটা ভালো করে ছাড়িয়ে নেব। মাংসটা আমি এরকম হাড্ডি থেকে ভালো করে ছাড়িয়ে নেব একদম পরিষ্কার করে। এইভাবে যাতে একটাও না হাড্ডি থাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। মাংসটা আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। মাংসটা ভালোভাবে আমি হাড্ডি ছাড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার এতে মশলা দেব, দেখুন কি কি মশলা দিই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষে ও পোস্ত বাটা, 1 চামচ। দিয়ে দিচ্ছি ঘিসে রাখা নারকেল, নারকেলটা আমি ঘিসে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি অল্প করে। এবার দেব আমি এই মশলাটা, এই মশলাটা হচ্ছে মৌরি, ধনে, জিরে আর কালো জিরে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ভেজে আমি বেটে নিয়েছি। এটাও আমি এই মশলাটাও আমি চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব, এইভাবে মিশিয়ে নেব। মেয়ে খেলা করছে, দেখুন খেলছে। এইভাবে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। ভাবতে পারবে না এইভাবে পাতুড়ি বানালে কত ভালো লাগে খেতে। চিকেনটা আমি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সব রকম মশলা দিয়ে। এইবার আমি পটলের ভেতর পুরটা ভরে দেব। এইবার আমি পটলের ভেতরে এইভাবে ভরে দেব, সব কটা পটলের ভিতরে এইভাবে ভরে নেব।
চেপে চেপে এইভাবে সব কোটা পটলের মধ্যে পুরটা আমি ভরে দেব। পটলগুলোর মধ্যে আমি ভালোভাবে পুর ভরে নিয়েছি, তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। পাতুড়িটা আমি কিভাবে আর বানাবো দেখবেন। গ্যাস জ্বালিয়ে কষিয়ে দিয়েছি একটা তাওয়া, দিয়ে দিচ্ছি তাওয়াতে সর্ষের তেল। তেলটা গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার পুর ভরা পটলগুলো। আমি ভেজে নেবো প্রথমে, পুর ভরা পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, হলদি পাউডার ছোট স্পুনের এক স্পুন। এবার দিয়ে দিচ্ছি পোস্ত, সর্ষে বাটা আর নারকেল দুধ। আমি নারকেল দুধের সঙ্গে পোস্ত আর সর্ষে বাটাটা গুলে নিয়েছি, এবার দিয়ে দেব। এবার আমি কিছুক্ষণ আঁচ কম করে ঢাকা লাগিয়ে দেব। এবার আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি, খুলে দেখবো। পাতুড়িটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে এসেছে, আর একটু হবে, আমি আর একটু ঢাকা লাগিয়ে দেব, দিলে রান্নাটা ভালোভাবে হয়ে যাবে। পাতুড়িটা আমার খুব ভালোভাবে রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, পটল চিকেনের পাতুড়ির রেসিপিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।